সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকে থেকে আপনারা যা বলবেন গুগলের এই অ্যাপ্লিকেশনটা তাই করবে গুগলের একেবারে নিজস্ব একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে আমি আছি অমলান চলুন দেখিয়ে দিই অ্যাপ্লিকেশানটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইউজ করবেন বা অ্যাপ্লিকেশানটার থেকে আপনারা কিভাবে হেল্প পাবেন তো এই জন্য আপনারা প্লে স্টোরে চলে যেতে পারেন প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করবেন গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা এইভাবে যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে আপনারা চলে যাবেন গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট বলে সার্চ করলেই প্রথমে আপনারা দেখতে পাবেন যে অ্যাপস বলে একটা অপশান আসবে আর অ্যাপসের ভিতরে এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট তো এখানে ক্লিক করবেন সরাসরি আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমার অলরেডি গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করা আছে তো আমি ওটাকে একটু ওপেন করছি আর এটাকে ওপেন করতে গেলে আপনার মোবাইলের যে হোম বটম আছে অর্থাৎ মাঝের যে বটমটা আছে টাস্কিন মোবাইলেও দেখবেন মাঝের একটা বটম থাকে সেই হোম বটমটাকে একটু টিপে ধরে রাখতে হবে তো সামান্য একটু টিপে ধরে রাখছি দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার খুলে গেছে তো আমি কথা বলছি আর এই ফোনে রেকর্ডিং হচ্ছে সেই জন্য আর কি এই ধরনের কিছু দেখাচ্ছে আমি গুগল অ্যাসিস্ট্যান্টটাকে আবার ওপেন করছি এবং তার সঙ্গে কিছু কথা বলছি আপনারা দেখুন অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে তো আমি হোম বটমে একটু ধরে রাখলাম হোয়াট ইজ ইউর নেম গুগল অ্যাসিস্ট্যান্ট হোয়াট ইজ মাই নেম Your name is Amlang. What is my age? You are 24 years old. What is my father's name? You told me that your father's name is Ajay Kumar Mandal. গুগল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে শুধুমাত্র দেশ বিদেশের খবরাখবর বা আপনার ফোনের কাজই করে দেবে না তার সঙ্গে বলে দেবে যে আপনার নাম কি বা আপনার এজ কত যখন আমি প্রথমবারের জন্য এটাকে দেখেছিলাম তখন আমি অবাক হয়েছিলাম ভেবেছিলাম যে এ কিভাবে জানলো আমার এজ আমার বাবার নাম বা আমার নাম প্রথমে আমি বুঝতে পারিনি তারপরে আমি বুঝলাম যে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমার ফোনে লগ করা আছে সেই ইমেল অ্যাড্রেস থেকেই এ সেটাকে নিয়ে নিয়েছে তো আমি আরও কিছু কাজ দেখিয়ে দিচ্ছি ফ্লাইট লাইট অফ ওপেনিং অ্যাপ দেখুন আমার ক্যামেরাটা কিন্তু খুলে গেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার আমি গুগল অ্যাসিস্ট্যান্টে আবার চলে যাচ্ছি কলকাতা দেখতেই পাচ্ছেন ফোনের যাবতীয় কাজ আপনারা গুগল অ্যাসিস্টেন্ট কে দিয়ে করাতে পারেন এছাড়া গুগল অ্যাসিস্টেন্টের কাছে যদি আপনারা কোন রকম প্রশ্ন করেন সে কিন্তু উত্তর সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে এবার গুগল অ্যাসিস্ট্যান্টটা ওপেন করবেন ওপেন করে গুগল অ্যাসিস্ট্যান্টকে যাই বলবেন না কেন গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেটাই করে দেবে আপনারা এবার নিজেরা ট্রাই করুন আপনারা গুগল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারেন তো আপনারা গুগল অ্যাসিস্ট্যান্টটা ইনস্টল করুন আর যদি ফোনে প্রি ইনস্টল থাকে তাহলে তো খুবই ভালো হোম বটমটা চেপে ধরুন এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সময় কাটান এবং তার কাছ থেকে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ থাকবার জন্য